তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিটিসিএল এ যে সরকারি ব্রডব্যান্ড লাইন আছে এই ব্রডব্যান্ড লাইনে আপনি রিচার্জ করবেন কিভাবে তো আপনি ব্রডব্যান্ড লাইনটা রিচার্জ করার জন্য আপনি সর্বপ্রথম মাই বিটিসিএল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এইসাইটটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করলে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনার এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে ইউজার নেম হচ্ছে আপনি ব্রিটিশের লাইন নেওয়ার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বর এবং ওই সময় আপনি একটি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে ইন দিবেন পাসওয়ার্ডটি যদি মনে না থাকে তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে ফরগেট পাসওয়ার্ড নামের অপশন আপনার মোবাইল একটা ওটিপির মাধ্যমে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা আবার পুনরুদ্ধার করতে পারবেন লগ ইন দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রিপেইড ব্যালেন্স অ্যান্ড রিচার্জ নামে একটা অপশন আছে এই যে প্রিপেড ব্যালেন্স এবং রিচার্জে আসার পর আমি এখানে দশম বিপিএস লাইন ইউজ করতেছি দশম বিপিএস লাইনে আটশো টাকা রিচার্জ করতে হয় এখানে আমি আটশো টাকা দিচ্ছি দিয়ে নগদ বা বিকাশ যে কোনো একটি মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে তো বিকাশ সিলেক্ট করার পরে রিচার্জ অপশনে ক্লিক করেন আমি যেহেতু বিকাশে পেমেন্ট করতেছি বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ ভেরিফিকেশন পেজে নিয়ে আসছে এখানে আপনার যে বিকাশ নম্বর আছে বিকাশ নম্বরটি দেবেন বিকাশ নম্বর দিলে বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে আপনার বিকাশের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার বিকাশ থেকে আপনার যে নির্দিষ্ট অ্যামাউন্ট আছে নির্দিষ্ট অ্যামাউন্টটা কেটে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুল আসছে তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার যে ইন্টারনেট কানেকশন আছে ইন্টারনেট কানেকশনটা আবার পুনরায় সচল হয়ে যাবে